কুমড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম জালিদার হয়েছে। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। জাস্পার ইউ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এম এ মন্ডল, চলে এলাম আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে, তালের বড়া। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি তালের বড়া। নিয়ে নিয়েছি তালের পিউরি, চিনি, মৌরি, এক চিমটি লবণ, এক চিমটি খাবার সোডা, নারকেল কোড়া, চালের গুঁড়ো, ময়দা। আমি এই গ্লাসটার মাপ করে দু গ্লাস ময়দা নিয়েছি আর হাফ গ্লাস চালের গুঁড়ো নিয়েছি। আমি এবার একে একে সব মেখে নিচ্ছি। দিয়ে দিলাম মৌরি, খাবার সোডা আর লবণ, ময়দা। চালের গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া, এবার আমি ভালো করে সব উপকরণগুলো একসাথে মেখে নেব। ময়দাটা আমার কম হয়ে গেছে, আমি আরো এক কাপ ময়দা অ্যাড করছি। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, 10 মিনিট পর আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। তেল গরম করতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর বড়াগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। তালের বড়াগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম জালিদার হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে।